আরও দুটি ফিচার নিয়ে কাজ শুরু করব। একটি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড এবং অন্যটি হচ্ছে রিসেট পাসওয়ার্ড। তো এই দুটি একটি অন্যটির সাথে কানেক্টেড। আমরা প্রায় সময় পাসওয়ার্ড বলে যাই, সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড কোনো একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা ক্লিক করব, তারপর একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মে আমরা ইমেল অ্যাড্রেস দেব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই রাউটে যদি আমরা হিট করি, সেক্ষেত্রে ব্যাকএন্ডে কী হচ্ছে, আমরা ইমেলটা ফ্যাচ করছি, চেক করছি যে ইউজার এক্সিস্ট করে কিনা ডেটাবেজে ইমেল অ্যাড্রেস দ্বারা। দেন আমরা একটি জেসন ওয়েব টোকেন তৈরি করব এবং ইউজারকে একটি ইমেল সেন্ড করব, যেখানে কিনা আমাদের টোকেনটা ইনক্লুডেড থাকবে। তারপর আমাদের কাজ হচ্ছে, এবার যখনই ইউজার ইমেল ওপেন করে লিঙ্কে ক্লিক করবে, সাথে সাথে একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মে ইউজার পাসওয়ার্ড দিতে পারবে। তো ইউজার যখনই পাসওয়ার্ড দেবে, তখন কি হবে, আসলে রিসেট পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করছে ব্যাকএন্ডে। ব্যাকএন্ড কী করবে, টোকেন যেটা রয়েছে, পাসওয়ার্ড এবং টোকেন, এই দুইটা রিকোয়েস্ট বডি থেকে নেবে এবং টোকেনটা ভেরিফাই করার চেষ্টা করবে যে এই টোকেনটা আসলে ভেরিফাইড কিনা। যদি টোকেনটা ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইউজারকে পাসওয়ার্ড আপডেট করার অপশন দিব, ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেইটার মাধ্যমে। ওকে, আর যদি কোনো কারণে সাকসেসফুল না হয়, সেক্ষেত্রে আমরা এরর মেসেজ দেখাবো। তো চলুন এই কাজগুলো আমরা শুরু করি। প্রথমে যে কাজটা করছি, আমরা ইউজার রাউটার যেখানে রয়েছে সেইখানে চলে গেলাম এবং এই ইউজার রাউটারে আমরা প্রথম যে কাজটা করব, যেটা হচ্ছে আমরা বলেছি আমরা একটি এন্ড পয়েন্ট তৈরি করব পাসওয়ার্ডকে কী করার জন্য, এখানে ফরগেট পাসওয়ার্ডকে হ্যান্ডেল করার জন্য। তো চলুন আমরা ফরগেট পাসওয়ার্ডকে হ্যান্ডেল করার জন্য একটি এন্ড পয়েন্ট এখানে তৈরি করে নিই। আমি প্রথমেই এখানে এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। আমরা যেটা প্ল্যান করেছি নিশ্চয়ই মনে আছে, ফরগেট পাসওয়ার্ডে শুধুমাত্র ইমেলটা আমরা ইউজারের কাছ থেকে নেব, তাই না? এবং আমরা ইমেলটা নেয়ার পর আমরা এখানে অবশ্যই পোস্ট মেথড ইউজ করব, রিকোয়েস্ট বডিতে জাস্ট ইমেল নেব, আর কোনো কিছু নেব না, এবং এখানে ফরগেট পাসওয়ার্ড কিন্তু। ওকে, তো এখানে চাইলে আমরা অবশ্যই আইডির সাহায্য নিতে পারি, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা আইডিটা ব্যবহার করতে চাচ্ছেন কি না, বাট আমি অবশ্যই এখানে আইডিটা ব্যবহার করব যখনই আমি ফরগেট পাসওয়ার্ডটাকে হ্যান্ডেল করতে চাইব। রাইট, পরবর্তীতে আর কি এখানে আমরা করতে পারি, ভেরি সুন আমরা প্ল্যান করে নেই। আমরা যেটা করব এবার, এখানে আমরা ভ্যালিডেট ইউজার আপডেট এগুলো লাগবে না, এটা দরকার নেই, বাট আমরা জাস্ট ইমেলটা নেব, মেক শিওর করতে চাইবো যে আমরা ইমেলটা নিচ্ছি ইউজারের কাছ থেকে। তো সেই জন্য ভ্যালিডেটর অড ডট জেএস যেখানে রয়েছে সেখানে চলে আসলাম। এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ভ্যালিডেট ইউজার লগ ইনটাকে কপি করে নিচের দিকে পেস্ট করে দেবো। এবার এখানে অবশ্যই চেঞ্জ আনবো, এখানে ইউজার ফরগেট পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি, ভ্যালিডেট ইউজার ফরগেট পাসওয়ার্ড। মেক শিওর করতে যাচ্ছি যে ইউজার তার ইমেলটা এখানে দিচ্ছে কিন্তু। ওকে, সো জাস্ট ইমেলটা লাগবে, আর কোনো কিছুই লাগবে না। এখানে পাসওয়ার্ডটা সরিয়ে নিচ্ছি এতটুকু, এবং এখানে লক্ষ্য রাখবেন ভ্যালিডেট ইউজার ফরগেট পাসওয়ার্ড রয়েছে, যেটা কিনা আমরা এক্সপোর্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা ব্যবহার করব ইউজার রাউটার থেকে। সো ভ্যালিডেট এইখানে বসাবো, ভ্যালিডেট ইউজার ফরগেট পাসওয়ার্ড, দ্যাটস অল, এটাকে ইম্পোর্ট করে নিলাম। ভ্যালিডেশন হবে, এখানে লগ ইন চেক করার কোনো দরকার নেই আমার, এবং এই ক্ষেত্রে আমরা একটা কন্ট্রোলার লাগবে, সেক্ষেত্রে আমি দিচ্ছি হ্যান্ডেল এখানে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড এই নামে দিচ্ছি কন্ট্রোলারের নাম। বাট এই কন্ট্রোলার তো আমরা তৈরি করিনি, সেক্ষেত্রে ডেফিনেটলি কী দেখাবে, এরর দেখাবে। সো আমাদের এবারের কাজ হচ্ছে কী করা, এটার জন্য কন্ট্রোলার তৈরি করে নেয়া। তো চলুন আমরা কন্ট্রোলার তৈরি করি, সেই জন্য আমরা ইউজার কন্ট্রোলারে চলে আসলাম, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসলাম, এক্স্যাক্টলি সেম নাম দেখতে পাচ্ছেন, নেম চেঞ্জ করে নেব, এখানে হ্যান্ডেল ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি এবং এটাকে এখান থেকে আমার এক্সপোর্ট করে দিতে হবে। তো চলুন সেই কাজটা করি, হ্যান্ডেল ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি, দ্যাটস অল। এবার এটাকে আমি চাইলে ইউজার রাউটার থেকে ব্যবহার করতে পারবো, হ্যান্ডেল ফরগেট পাসওয়ার্ডকে। গুড, সো এখানে আর কোনো এরর থাকার কথা না এই মুহূর্তে। আমরা চলুন কাজ শুরু করি হ্যান্ডেল ফরগেট পাসওয়ার্ডের, এটাকে মিনিমাইজ করে নিলাম, এখানে এটাকে আমি এবার এক্সটেন্ড করলাম। তো এখানে কী কী করবো, সব কিছুই আমরা একে একে এখানে কাজ করব, তবে তার আগে আমি এখানে জাস্ট এতটুকু সরিয়ে নিচ্ছি, এগুলোর কোনো দরকার নেই। এখানে ফরগেট পাসওয়ার্ড জাস্ট লিখে দিচ্ছি আপাতত, এখানে অবশ্যই চেঞ্জ করব ডেফিনেটলি, ফরগেট পাসওয়ার্ড হ্যান্ডেল সাকসেসফুলি, দ্যাটস অল। এবার আমরা মেক শিওর করতে যাচ্ছি যে আমরা ইউজার যে ডেটাগুলো দিবে সেই ডেটাগুলো আমরা নেব। প্রথমে এখানে ইউজার দিবে জাস্ট ইমেল, সো আমাদের জাস্ট ইমেলটা নিতে হবে। চলুন সেই কাজটা করি, আমরা রিকোয়েস্ট বডি থেকে ইমেলটা নিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট ডট বডি, দ্যাটস গুড। এবার সেকেন্ড কাজ কি, আমরা চেক করব এই ইমেল দ্বারা ইউজারকে আসলে খুঁজে পাওয়া যায় কিনা। তো সেই কাজটা করে নিই, অলরেডি ডেটাবেজে এই ইমেল দ্বারা কোনো ইউজার রেজিস্টার আছে কিনা সেটা দেখতে হবে তাকে ফরগেট পাসওয়ার্ডের অপশন দেওয়ার আগে। ওকে, সো অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড ওয়ান, আমরা এখানে ফাইন্ড ওয়ান ব্যবহার করতে পারি এবং ডেফিনেটলি এখানে যে কাজটা করতে পারি, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি এই ফিল্ডের মাধ্যমে। ওকে,
সো ইমেল ইমেল দ্যাট মিনস ইমেল ফিল্ডের সাহায্যে আমরা যে ভ্যালুটা পেয়েছি তাকে এখানে দিয়ে দেবো ইমেলের ভ্যালু হিসাবে, এবং সে খুঁজে নেবে যে ইমেলটা ডেটাবেজে আসলে এক্সিস্ট করে কি না। ইফ নট ইউজার ডেটা, যদি আসলে কোনো ইউজার ডেটা না পাওয়া যায় এখানে, যদি এমটি হয় বা নাল হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আসলে এই ইমেল অ্যাড্রেস দ্বারা কোনো ইউজার এক্সিস্টই করে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে থ্রো করব ক্রিয়েট অ্যাররের মাধ্যমে। সো ক্রিয়েট অ্যারর, থ্রো ক্রিয়েট অ্যারর, এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি সেই জন্য দুঃখিত। এখানে টিএইচ আর ও ডাব্লিউ, থ্রো ক্রিয়েট অ্যারর, কি থ্রো করতে যাচ্ছি আমরা? 404 যেহেতু এখানে পাইনি ইউজারকে খুঁজে, এবং এইখানে বলে দিচ্ছি ইমেল ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট অর ইউ হ্যাভ নট ভেরিফাইড ইয়োর অ্যাকাউন্ট, ইউ হ্যাভ নট ভেরিফাইড ইয়োর ইমেল অ্যাড্রেস, সামথিং লাইক দিস, ইয়োর ইমেল অ্যাড্রেস। ফাইন, এতটুকু কাজ আমরা করে নিলাম। দেন প্লিজ রেজিস্টার ফার্স্ট, প্লিজ রেজিস্টার ইয়োর সেলফ ফার্স্ট, ইয়োর সেলফ ফার্স্ট। গ্রেট, অনেক একটা ডিটেল মেসেজ দিয়ে দিয়েছি। এবার যদি ইউজারকে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কী করতে যাচ্ছি, একটি টোকেন তৈরি করে সেই ইউজারকে ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক পাঠাবো। সো চলুন আমরা টোকেন তৈরি করে নিই। আমরা টোকেন কিন্তু আগেও তৈরি করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমি যে কাজটা করতে পারি, প্রসেস রেজিস্টার, ডেফিনেটলি এখানে আমরা টোকেন তৈরি করেছিলাম, সেই টোকেনের যে কাজটা করেছিলাম সেটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এই যে টোকেন এবং ইমেল ডেটা, এই দুইটা জিনিস আমি এখান থেকে কপি করে নিতে পারি। এক্স্যাক্টলি আসলে ট্রাই ক্ষেত্রে যা কিছু আছে সব কিছু এখানে আমাদের লাগবে। সো আমি এখানে এই এতটুকু অংশ, প্রসেস রেজিস্টারে টোকেন ক্রিয়েট করা থেকে ইমেল ডেটা তৈরি করা, দেন ইমেল সেন্ড করা, দেন রেসপন্স দেওয়া, সব কিছু আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এবং এই জায়গায় আমার রেসপন্সটা সরিয়ে দিচ্ছি, আমরা ইউজার ডেটা রয়েছে কিনা সেটা চেক করার পর সব কিছু পেস্ট করে দিচ্ছি। এবার এখানে কিছু পরিবর্তন ডেফিনেটলি আনবো। আমার এখানে আসলে পেলোডে আপাতত এমটি রেখে দিচ্ছি, কোনো দরকার নেই। তো চলুন এখানে কী কী পরিবর্তন আনা যায় সেটা আমরা ভেরি কুইকলি দেখে নিই। প্রথমেই আমরা এখানে টোকেন তৈরি করব, এবং টোকেনের মধ্যে জাস্ট ইমেলটা রাখবো, আর কোনো কিছু দরকার নেই। এখানে টোকেনের মধ্যে আমি জাস্ট ইমেলটা রেখে দিচ্ছি। দেন এবার আমি একটি ইএনভি ভেরিয়েবল তৈরি করব। চলুন ইএনভি ভেরিয়েবল তৈরি করে নেই, ডট ইএনভি ফাইলে চলে যাচ্ছি। এইখানে এবার আমি যেটা করব সেটা হচ্ছে জেডাব্লিউটি করব রিসেট পাসওয়ার্ডের জন্য। সো জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড কী নামে তৈরি করে নিচ্ছি, রিসেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি, এখানে ইয়োর জেডাব্লিউটি পাসওয়ার্ড কি, এরকম যেটা আপনাদের মন চায় সেটা দিয়ে দেবেন। জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড কি, রিসেট পাসওয়ার্ড কি, হিয়ার, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটা রিসেট পাসওয়ার্ড কি দিয়ে দেবেন। এবার এই জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড থাকে আমাদের সিক্রেট ফাইল থেকে ডেফিনেটলি অ্যাক্সেস করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে, সিক্রেটে চলে আসলাম। এবং এইখানে এটাকে আমি কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিলাম। এবার এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে, যেটা কপি করে এনেছিলাম জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড কি, এবং এইখানে বলে দিচ্ছি রিসেট, অবশ্যই ক্যাপিটাল ইউজ করতে যাচ্ছি, রিসেট, রিসেট পাসওয়ার্ড কি। ওকে, দ্যাটস অল। এবার আমার কাজ হচ্ছে এই রিসেট পাসওয়ার্ড কিটাকে এখান থেকে এক্সপোর্ট করে দেওয়া। চলুন সেই কাজটা করি, জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড কি, ডান। এবার ফাইনালি আমরা এটাকে ব্যবহার করতে পারবো ইউজার কন্ট্রোলার থেকে, এখানে জেডাব্লিউটি রিসেট পাসওয়ার্ড কিটাকে আমরা ব্যবহার করে নিচ্ছি। তো এইখানে বাদবাকি সব কিছু ঠিক আছে। এবার চলুন ইমেল ডেটাতে আমরা কী করব, এখানে ইমেল যেটা প্রিপেয়ার করতে যাচ্ছি আমরা এখানে বলবো রিসেট পাসওয়ার্ড ইমেল, রিসেট যেটা ইমেলটা করছি আমি রিসেট পাসওয়ার্ডের জন্য। সো রিসেট পাসওয়ার্ড ইমেল দিয়ে দিলাম। হ্যালো, এখানে নেম আসবে কোথায় থেকে? ডিরেক্টলি তো পাবো না, ইউজার ডেটা থেকে নেম আসবে। সো আমরা ইউজার ডেটা যেটা রয়েছে উপরের দিকে লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু ইউজারকে খুঁজে নিয়েছি, যদি ইউজার খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাকে ইমেল করছি, তাই না? সো প্লিজ ক্লিক হিয়ার কোনো একটা অ্যাড্রেসে, এখানে আমরা স্ল্যাশ অ্যাক্টিভেট দিব না, আমরা এটা দিব রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড। সো ফ্রন্ট এন্ডের জন্য আমরা এটা তৈরি করছি, এবং এখানে টোকেন থাকবে, বাদ বাকি যেরকম আছে সেরকমই থাকুক। এইখানে বলে দিচ্ছি রিসেট পাসওয়ার্ড, রিসেট ইয়োর পাসওয়ার্ড, দ্যাটস অল। এতটুকু কাজ, আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন যে কাজটা আমি কীভাবে করেছি। এবার ফাইনালি আমরা ইমেল সেন্ড করব। তো ইমেল সেন্ড করার জন্য যেরকম দরকার সেরকমই রয়েছে, এবং এইখানে আমরা বলে দিচ্ছি ফেইল টু সেন্ড রিসেট পাসওয়ার্ড ইমেল, ওকে। এবং সাকসেস রেসপন্সের ক্ষেত্রে কী চেক চেঞ্জ করব, প্লিজ গো টু ইয়োর ইমেল অ্যাড্রেস ফর রিসেটিং দ্য পাসওয়ার্ড, ফর রিসেটিং দ্য পাসওয়ার্ড, দ্যাটস গ্রেট, সো ফার সো গুড। আমরা এখানে পেলোডের মধ্যে আপাতত জাস্ট টোকেনটা পাস করে দিই, জাস্ট এখানে টেস্টিং পারপাস।
তো চলুন এবার চেক করে নিই এটা কাজ করছে কি না, এই রিসেট পাসওয়ার্ডের বিষয়টা। আবার আমরা পোস্টম্যানে চলে যাব, পোস্টম্যানে আমি গেলাম। এবার নতুন আরেকটি এখানে আমার লিঙ্ক নতুন একটি এন্ড পয়েন্ট তৈরি করব আমি টেস্টিংয়ের জন্য, সো ডুপ্লিকেট করে নিলাম। আপডেট পাসওয়ার্ডের পরিবর্তে এখানে দিচ্ছি ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, এবং এইখানে আমরা /api/user ফরগেট পাসওয়ার্ড ইউজ করছি। এখানে কোনো আসলে আইডি দেওয়ার দরকার নেই, সো এখান থেকে আমরা আইডি সরিয়ে নিতে পারি, চাইলে অবশ্যই আমরা আইডি দিতে পারতাম, বাট রিকোয়েস্ট বডিতে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ইমেল, ডেফিনেটলি আর কোনো কিছু লাগবে না এখানে। সো এখানে অন্য যা কিছু আছে সরিয়ে দিচ্ছি, ফাইন। এখানে যদি আমরা ইমেল না দিই সেক্ষেত্রে কী হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা এখানে পোস্ট সিলেক্ট করেছি, ইমেল না দিলে অবশ্যই ভেরিফিকেশন যেটা রয়েছে সেটা এখানে পাস হবে না, এক্সপ্রেস ভ্যালিডেটর কিন্তু এখানে বলবে যে এটা কাজ করেনি বা পাস করা হয়নি। আমরা এখানে একটু চেক করে নিই কেন এটা নট ফাউন্ড দেখাচ্ছে, সেটা আমাদের অবশ্যই চেক করতে হবে। তো সেই জন্য আমি চলে যাচ্ছি ইউজার রাউটারে, ফরগেট পাসওয়ার্ড এখানে আসলে আইডি চাচ্ছিল, সো এই আইডিটা আমি যদি সরিয়ে দিই সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে কোনো প্রবলেম হবে না। আমরা এখানে আইডিটা সরিয়ে দিচ্ছি, ফরগেট পাসওয়ার্ড, সেন্ড ক্লিক করছি, ইমেল ইজ রিকোয়ার্ড বলছে, ইমেল যদি দিয়ে দিই সেক্ষেত্রে এখানে কী হচ্ছে চলুন আমরা দেখে নিই। এখানে যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাওয়ার কথা এবং এই টোকেনটা কিন্তু সেই ইমেল অ্যাড্রেসে রয়েছে। ওকে ফাইন, এবার আমরা যে কাজটা করব আমি আসলে ইমেল অ্যাড্রেস চাইলে আপনাদের দেখাতে পারি, চলুন আমরা চেক করে নিই যে আসলে ইমেল অ্যাড্রেসে কোনো ইমেল এসেছে কি না। আমি আনিসুল 2010 দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এবার এটাতে যদি ক্লিক করি অবশ্যই ক্লায়েন্ট সাইটে আমার এরকম একটা রাউট তৈরি করা লাগবে এবং এটা পারফেক্টলি কাজ করবে। তো এটা আমরা যখন ফ্রন্টেন্ড নিয়ে কাজ করব তখন এটা ডিল করব। বাট যে টোকেনটা দরকার আমাদের সেই টোকেন কিন্তু এখানে পেয়ে গিয়েছি। এবার এই টোকেনের সাহায্যে আমরা কী করব, রিসেট করব পাসওয়ার্ডকে। সো রিসেট পাসওয়ার্ডের জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টোকেন এবং অন্যটি হচ্ছে নতুন যে পাসওয়ার্ডটা আমরা সেট করতে যাচ্ছি সেটা।